আমরা ক্লাস করব হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ। ফেসবুক পিক্সেল সেটআপ কেন করে বায়াররা? আমরা এর গত ক্লাসে আমরা শিখলাম না লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন, যে কিভাবে লিডগুলো কালেক্ট করতে হয়, ফর্ম লিড লিডগুলো কী কী লিড তোলা যায় এরকম আমরা বলছিলাম। এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা সব কিছু দেখতে পারবো, আমাদের ওয়েবসাইটে কারা আমাদের ওয়েবসাইটের ভিতরে গেছে, প্রোডাক্টের ভিতরে ক্লিক করছে বা তারা প্রোডাক্ট কিনছে কিনা বা কয়জন অ্যাড টু কার্ট করছে, সব এ টু জেড ডিটেলস আমরা দেখতে পারবো। এবং তারা কোন দেশ থেকে আসছে, মানে একটা ট্রাফিকের সমস্ত ডিটেল বা একটা কাস্টমারের সমস্ত ডিটেলস আমরা ফেসবুক পিক্সেলের ভিতরে আমরা দেখতে পারবো। ফেসবুক পিক্সেল মূলত করা হয় রিটার্গেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেটার হয়। ধরো যারা মূলত এই ধরো আমাদের ফেসবুকের ভিতরে অ্যাড চালানোর পরে আমাদের অ্যাডের ভিতরে অনেকে আছে ক্লিক করে বা দেখে যে এরা দেখছে, আবার কেউ কেউ আছে ডাইরেক্টলি স্কিপ করে চলে যায়। তার মানে কি, যে স্কিপ করে চলে গেছে সে আসলে অ্যাডের উপর ইন্টারেস্টেড না বা এই জিনিসটার উপরে তিনি আগ্রহ না। আর যিনি এই অ্যাডের উপরে ক্লিক করছে, মানে অ্যাডটা দেখছে, ভালো করে ওয়েবসাইটে ঘোরাফেরা করছে, তার মানে কি ওই লোকটাই কাস্টমার, টার্গেটেড কাস্টমার। এখন আমরা যদি একবার আমরা তাদেরকে দেখাইছি, পরবর্তীতে যদি আমরা ওই লোককে আবার দেখাই তাহলে হয়তো তার মানে কিনতে পারে। দেন আমরা একটা কাস্টমারকে, মানে আমাদের যে টার্গেটেড কাস্টমার আছে, ওই পিক্সেলের মাধ্যমে আমরা আবার রিটার্গেটিং করতে পারবো খুব সহজে, তার কাছে আবার চলে যেতে পারবো। কিন্তু আমরা যদি এইভাবে অ্যাড ক্যাম্পেইন রান করি পিক্সেল ছাড়া, তাহলে কিন্তু আমরা তার কাছে আমরা রিটার্গেটিং করতে পারবো না বা তার কাছে কখনোই আর পৌঁছাতে পারবো না, জাস্ট একবারই দেখাইতে পারবো। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এই ছোট্ট একটা কাজ, পিক্সেল সেটআপের কাজ, এই কাজটার উপরে কিন্তু ফাইবারে কাজ পাওয়া যাচ্ছে, শুধু পিক্সেল সেটআপ, ফেসবুক পিক্সেল সেটআপের উপর কাজ আছে মোটামুটি 19,648টা কাজ অ্যাভেলেবল আছে, মানে সার্ভিস লঞ্চ করা হয়েছে, 3,000 থাকে অ্যাক্টিভ। তারা সবাই মোটামুটি এই ছোট্ট কাজটুকু করে, যেমন API এটা হচ্ছে উকমার্সের জন্য, উকমার্স শপিফাই বিজনেসের জন্য API সেট আপ করা হয়। ফেসবুক পিক্সেল, ওকে, ফেসবুক পিক্সেল সেট আপ করবে, দেখো কাজ পাইতেছে, দেখো কী পরিমাণ কাজ এখানে, দেখো 200-300 করে সবাই কাজ করতেছে। আইওএস সেট আপ, ফেসবুক পিক্সেল কনভারসেশন API, আইওএস ডি মানে আপডেট, এগুলো দেখাবে। এই ফেসবুক পিক্সেলের উপরে দেখো অনেক কাজ পাওয়া যায়, এই একজন উইক্স, তারপরে শপিফাই, ওয়ার্ডপ্রেসের পিক্সেল সেট আপ করে দিবে, মেবি ফিক্স, ওকে, পিক্সেলের যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করে দিবে অ্যান্ড এগুলো সেট আপ করে দিবে আর কি। তো এগুলো আমরা শিখবো, সমস্যা নাই, ফিক্স, ওকে, বেশিরভাগই হচ্ছে পিক্সেল ফিক্স। তো এই যে এখানে লেখছে আই উইল সেট আপ গুগল ট্যাগ ম্যানেজার FB পিক্সেল সেট আপ, ওকে, ট্র্যাকিং, ওকে। এই ধরনের কাজগুলো এখানে সবগুলো দেখো, আই উইল সেট আপ, আই সেট আপ ফেসবুক পিক্সেল। এখানে দেখো আমরা যদি দেখি, এখানে একটা অর্ডার চলতেছে, এখানে অর্ডার চলতেছে না, এই ধরনের কাজও কিন্তু এখানে পাওয়া যায়। আমরা এরকম শর্ট কোনো সার্ভিস দিব না, আমরা 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 ডাইরেক্ট কী করবো, ডাইরেক্ট অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস দিব। এখানে দেখেন অনেকে আছে যারা পিক্সেল সেট আপ করেই ভালো কাজ করতেছে, দেখেন 370টা কাজ করে ফেলছে শুধু ফেসবুক পিক্সেল সেট আপের উপর। তো আমরা এই কাজগুলো কিন্তু মার্কেট পেজে লঞ্চ করতে পারি, কিন্তু আমরা ফেসবুক পিক্সেল এটা আমাদের জানা দরকার, কারণ আমাদের অনেক কাস্টমার আসবে যারা বলবে যে রিটার্গেটিং করার প্রয়োজন হবে তাদের অ্যাড ক্যাম্পেইনগুলো। দেন এগুলো না করলে হয়তো বায়ার তোমাকে বলেই দিবে যে তোমার আমার মূলত রিটার্গেটিং দরকার, মানে পিক্সেলটা সেট আপ করে দাও। তো এগুলো বায়ার আপনাকে বলে দিবে এটা কেমনে করতে হবে, সেটাই আমি এখন দেখাই, ওকে। ফেসবুক পিক্সেল সেট আপ করার জন্য অবশ্যই আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন হবে, ওয়েবসাইট হতে পারে ওয়ার্ডপ্রেস হতে পারে, তারপরে কি উকমার্স হতে পারে, শপিফাই স্টোর হতে পারে। তো আমরা আপাতত আমাদের আছে হচ্ছে এটা দেখতেই পেলাম যে এখানে আমাদের কাজ আছে, তো আমরা চলে যাই কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়। আমরা চলে যাব ফেসবুকে আর আমি একটা ওয়েবসাইট অন করি, ওয়েবসাইটের মাধ্যমে যেন আমি এই ওয়েবসাইটের ভিতরে চাচ্ছি যে পিক্সেলটা সেট আপ করতে।
তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, লগ ইন করি। ওকে, এখান থেকে আমি চলে যাব হচ্ছে হোম পেজে। এখানে পিক্সেলের ওইখানে দুইভাবে যাওয়া যায়, ঠিক আছে? আমরা একদম সহজ পন্থাতে যাব, আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব, ডাইরেক্ট অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজারে ক্লিক করব। আর এখানে আমার ওয়ার্ডপ্রেসটা ওপেন করা হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার থেকে মূলত ফেসবুক পিক্সেল সেট আপ করতে হয়। তো এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস অথবা যে কোনো একটা মাধ্যম দিলেই আপনি তার ড্যাশবোর্ড অথবা লগইন পাসওয়ার্ড চেয়ে নেবেন, নিলে আপনি পিক্সেলটা ভালোভাবে সেট আপ করে ফেলতে পারবেন। তো আমি এটা কেটে দিই, আমি চলে যাবো এই যে এখানে দেখেন অল টুলস লেখা আছে, এখানে আপনি এটা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করবেন হচ্ছে নিচের দিকে আসবেন, বিজনেস সুইট নামের একটা অপশন আছে, বিজনেস সুইট মানে সরি বিজনেস সেটিংস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে যে কোনো একটা পেজ সিলেক্ট করতে বলতেছে। ওকে, আমরা এটাই সিলেক্ট করি প্রথমটা। আমাদের দুইটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে, ওকে, মানে বিজনেস অ্যাকাউন্ট আছে। ওকে, আমরা দুইটা বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা এখানে চলে আসলাম। দেখেন আমরা চলে আসলাম বিজনেস সেটিংসে, আপনারা এটা লিখলেও হবে কিন্তু বিজনেস ডট ফেসবুক, এটা লিখলেও কিন্তু চলে আসতে পারবেন এই জায়গায়, বিজনেস ডট ফেসবুক এটা লিখলেও আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন, একদম সিম্পল এই জায়গায় আসা। দেখছেন এই জায়গায় চলে আসছি আমরা, এখান থেকে সেটিংস থেকে আমরা চলে আসতে পারবো কোথায়, বিজনেস সেটিংস, বিজনেস সেটিংস আসবে। সেম আপনারা এখান থেকে বিজনেস সেটিংয়ে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন নিচের দিকে স্ক্রল করবেন, দেখেন কোনো জায়গায় পিক্সেল আছে কিনা, দেখেন কোনো পিক্সেল আছে নাই, তাহলে আমরা কোথায় যাবো, এই জায়গায় আমরা পাবো ডাটা সোর্স নামের একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ওকে, দেখি ডাটা সোর্স, ওকে, এখানে ক্যাটালগ আছে। ওকে, আমরা যেহেতু আমাদের অন্য কোনো কিছু দরকার নাই, শুধু পিক্সেল সেট আপ করা দরকার, তো আমি এখানে পিক্সেলের উপর ক্লিক করব। তো এখানে বলবে যে পিক্সেল সেট আপ করার একটা অপশন, আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলাম, এবার এখানে বলতেছে পিক্সেলের একটা নাম দিতে হবে, পিক্সেল নেম, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে দিয়ে দিতে ফ্যাশন আইও আছে, ওকে, আমার পেজের সাথে মিল আছে, আমি এটাই থাক। পিক্সেল লাস্টে সেট আপ মেটআপ ইত্যাদি অ্যাড করে দিতে পারেন, এটা দিবেন। এবং চেক ইউর ওয়েবসাইট ফর ইজি সেট আপ অপশন, তো এটা অপশনাল আছে, আপনার এটা কোনো প্রয়োজন নাই। আপনি যেটা করবেন আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার কন্টিনিউ ম্যানেজ বাই বিজনেস, এটা আমাদের এখানে বলতেছে আর ইউ রেডি দ্য সেট আপ ইউর পিক্সেল। এখানে দুইভাবে করা যায়, আমরা যেটা করব ম্যানুয়ালি করব, আমরা প্রথম সেট আপ দ্য পিক্সেল না হয় এখানে আমরা ক্লিক করব, দ্বিতীয়টাতে ক্লিক করব, কখনোই উপরেরটা দেয় ক্লিক করব না। তো আমি দ্বিতীয়টার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ধরেন উকোমার্স প্রোডাক্ট মানে শপিফাই স্টোর হলে ওইগুলা ই করা যাবে এখান থেকে, তো আমাদের এগুলো কোনো কিছু দরকার নাই, আমরা অটোমেটিকলি কোনো কিছু কোড বসাবো না, আমরা যেটা করব ম্যানুয়ালি কাজটা করব। ম্যানুয়ালি কাজটা খুবই ইজি, যে কেউ করে ফেলতে পারবে, একদম সিম্পল প্রসেস। তো আমরা যেটা করব এখান থেকে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল সেট আপ দুই নাম্বারটা আছে, এটা আমরা এখানে ক্লিক করব। ওকে, দেখি ক্লিক করি, ক্লিক করার পর বলতেছে ইনস্টল বেস কোড অন ওয়েবসাইট। ওকে, এখানে একটা কথা লেখছে, কপি অ্যান্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বাটন অফ দ্য হেডার সেকশন। যারা ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই স্টোর সম্পর্কে যারা আইডিয়া আছে বা যাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে আইডিয়া আছে, তারা বিষয়গুলো জানতে পারবে, হেডার কোনটা, ফুটার কোনটা, ঠিক আছে? এখানে বলে দিছে এই কোডটা, এই যে নিচে যে আমরা কোডটা দেখতে পাইতেছি, এই কোডটা আমাদের মূলত হেডার সেকশনে এটা বসাতে হবে আর কি, ট্যাগের উপরে। তো আমরা এত রিস্ক নিতে চাচ্ছি না, আমরা ছোটোখাটো শর্টকাটে কাজটা করে ফেলব। আর ট্রন অটোমেটিকলি অ্যাডভান্স ম্যাচিং, ওকে, এটা লাগবে না। তো আমরা যেটা করব এখান থেকে এই কোডটা কপি করার আগে আমি চলে যাব কোথায়, আমি চলে যাব ওয়েবসাইটে। এখান থেকে আপনারা যেটা করবেন শর্টকাট, একদম এখানে যাবেন প্লাগইনে ক্লিক করবেন। প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে উপরে লেখা আছে অ্যাড নিউ প্লাগইন, উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখতে হবে হেডার, লিখলে পেয়ে যাবেন আপনি হেডার। দেখি হেডার লিখলে পাওয়া যায় কি না, হেডার, ওকে, এখানে লেখা আছে ইনসার্ট হেডার ইন দ্য ফুটার বাই WP বিগিনার। তো এটা হচ্ছে বিগিনার, মানে বিগিনারদের জন্য আমরা এখান থেকে আমরা এই
প্লাগইনটা ইনস্টল করে ফেলতে পারবো, যাতে আমরা সহজেই এটা করে ফেলতে যেন পারি। ওকে, আমি এটাতে ক্লিক করলাম অ্যাক্টিভে। ক্লিক করার পর দেখি এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। ওকে, এটা একটু উপর দিকে যাই। ওকে, আমাদের প্লাগইনটা অলরেডি অ্যাক্টিভ। দেখেন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভ, এখানে তার মানে কি এটা অ্যাক্টিভ হয়েছে, এখন চাইলে আমরা ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারি। ওকে, আমাদের ডিঅ্যাক্টিভ করার দরকার নাই, আমি একটু রিপ্লেস করে ফেলি, কারণ এটা এইখানে কোনো একটা অংশ চলে যাবে। যদি এইখানে যদি আপনাদের কোনো জায়গায় শো না করে, এই ড্যাশবোর্ডের ভিতরে যদি না শো করে, তাহলে আপনারা চলে যাবেন সেটিংস। সেটিংসের নিচে দেখবেন ফুট ইনসার্ট দ্য হেডার অ্যান্ড ফুটার লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করেন, মানে আপনারা এখানে ক্লিক করবেন হেডার অ্যান্ড ইনসার্ট দ্য ফুটার। এখানে আমি ক্লিক করি, তো আমাদের এটা, এবার আমাদের কি করতে হবে, এই কোডটা কপি করতে হবে। ওকে, এখানে কোড আসলো কই থেকে, ওকে আমরা এটা ডিলিট করে দেই। তো আমরা যেটা করব, এই কোডটা আমাদের দরকার, এই কোডটা আমরা কপি করলাম, কপি, এখানে ক্লিক করলেই এরকম গ্রিন মানে একটা লাইটের মতো জ্বলবে, কপি হয়ে যাওয়ার পর এরকম নীল একটা আসবে। ওকে, তো আমরা যেটা করব, ওইখানে যে আমরা ক্লিক করলাম না, হেডার ইনসার্টের হেডারে ক্লিক করলে এরকম একটা ই পাবেন ড্যাশবোর্ড, ঠিক আছে। তো আমরা যেটা করব, এখানে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন ওইখান থেকে, আর কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দেবেন। আমাদের সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে, এখানে হেডার অপশন আছে, তো আমি যেটা করব, এখান থেকে আমি নিচের দিকে এসে সেভ করে দেব। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমাদের এই লিঙ্কটা আমি এটা রিপ্লেস করে ফেলি, দেখি হয়েছে কিনা। ওকে, এবার আমি মেন ওয়েবসাইটে চলে যাই। এবার ওয়েবসাইট থেকে এটা হচ্ছে আমাদের কি ইউআরএল, ইউআরএলটা আমি কপি করব। তো আমার যেহেতু ফেসবুক পিক্সেলটা সেট আপ মোটামুটি কমপ্লিট, কোডটা বসায় ফেলছি ওয়েবসাইটের ভিতরে, আমি যেটা করবো এখান থেকে অন করে দেবো। এগুলোর কাজ আছে, ঠিক আছে, এগুলো সব, এগুলো আপনি নিতে পারবেন। এক্সটার্নাল আইডি, বার্থডে, লিড জেনারেশন, অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আমরা দেখাইছি, ঠিক আছে, এটা অন করে দিবেন, সবগুলো অন হয়ে যাবে। তো অন করে দেওয়ার পর এখান থেকে আসবেন কন্টিনিউ, কন্টিনিউ, এখানে এখানে আমরা যেটা করবো, এখান থেকে লাস্টের ফ্লাশটা তুলে দিই। তুলে এবার আমি দেখবো যে আমাদের পিক্সেলটা সেট আপ হয়েছে কি না সেটা দেখার জন্য। যদি সেট আপ হয় তাহলে এখানে গ্রিন একটা বাটন আসবে আর লেখা আসবে অ্যাক্টিভ, ইওর, মনে করেন আপনার পিক্সেলটা সেট আপ হয়ে গেছে। আমি এখানে টেস্টিং ক্লিক করি, ওকে, টেস্টিংয়ে ক্লিক করি, এটা আবার কোথায় নিয়ে যায়, ওকে, ওকে, আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, ওকে, আমি এটা কেটে দিই, আমাদের কাজ কমপ্লিট, আমাদের পিক্সেলটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। এটা রিপ্লেস করি, দেখুন এখন ফ্যাশন আইও পিক্সেল কি অ্যাক্টিভ, লাস্ট রিসিভ 1 মিনিট এগো, 1 মিনিট আগে এটা তারা রিসিভ করছে এই পিক্সেলটা। এখন যদি আমাদের ওয়েবসাইটের ভিতরে কোনো প্রকার ট্রাফিক যায় আমাদের অ্যাড ক্যাম্পেইনের ভিতরে, আমাদের অ্যাড ক্যাম্পেইনটা করতে হবে, আমি একটা অ্যাড ক্যাম্পেইন বাদ দেখছি, সেটা হচ্ছে কনভারসেশন ক্যাটালগ অ্যাড ক্যাম্পেইন, ওইটা বাদ আছে, ওইটার ভিতরে আমি পিক্সেলটা সেট আপ করে দেখাবো যে কীভাবে ওয়েবসাইটের সাথে মানে অ্যাড ক্যাম্পেইনের সাথে রান করতে হয়। তো আজকের মতো শুধু আপনারা এইটুকুই জানেন যে এটা শর্টকাট পিক্সেল সেট আপ করা। আপনি যেহেতু অ্যাড ক্যাম্পেইন করতেছেন না এখন, বাইরে আপনাকে যদি বলে শুধু পিক্সেলটা সেট আপ করতে, তাহলে আপনি এইভাবে সিম্পলি পিক্সেলটা সেট আপ করে ফেলতে পারেন। তো এখানে আরেকটা সিস্টেম আছে পিক্সেল দেখার জন্য, আমি দেখি পাই কি না। এখন আমরা এখানে ক্লিক করবো থ্রি ডট, থ্রি ডট থেকে আমরা চলে যাবো এক্সটেকশন, এখানে আমি লিখি ওপেন দা, ওপেন দিয়ে দিলাম। ওকে, দেখি এখানে একটা সফটওয়্যার ছিল, নাম হচ্ছে পিক্সেল হেল্পার, মেবি পিক্সেল হেল্পার। ওকে, দেখি পিক্সেল হেল্পার নামে কোনো কিছু পাই কিনা, পিক্সেল হেল্পার, ওকে, এটাই আমি কপি করি, অ্যাড করে ফেলি। ওকে, এটার মাধ্যমে আমি দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের ভিতরে পিক্সেলটা সেট আপ আছে কি না। তো এখানে দেখেন টোটাল ইউজ হচ্ছে 2 লাখ মানুষ ইউজ করতেছে এটা, রেটিংয়েও মোটামুটি অনেক বেটার একটা রেটিং আছে, তো আমি এখান থেকে দেখতে পারি। ওকে, তো এবার আমি আমাদের, ওকে, এখানে আসলাম,
এবার আমি এটা অফ করে দিই। দেখেন আমাদের এখানে কিন্তু পিক্সেলটা সেট আপ হয়ে গেছে, দেখেন এখানে অটোমেটিকলি ধরে ফেলছে যে আমাদের এখানে পিক্সেল কি সেট আপ করা আছে, পিক্সেল আইডি হচ্ছে এটা, ঠিক আছে এটা আইডি। এবার যদি আমি অ্যাডে চলে যাই, দেখি আমাদের আইডি কত, এখানে আছে কত 72, আর এখানে আছে কত, হেল্পারে কত ধরলো, সরি হেল্পারে কত ধরলো, হেল্পারে ধরছে 72। দেখছেন তার মানে কি আমাদের পিক্সেলটা কমপ্লিটলিভাবে সেট আপ হয়ে গেছে। আমাদের দুইটাই মিল হলে আমাদের অ্যাড রানটা খুবই সহজ হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম যে কীভাবে পিক্সেলটা সেট আপ করতে হয়। এখন পিক্সেল সেট আপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, আপনারা করতে পারবেন। হ্যাঁ হ্যালো, আপনাদের কি লাইভে এখন প্র্যাকটিস করাবো, কেউ করবেন, ট্রাই করবেন, কোনো ওয়েবসাইট আছে? শ্রাবণ ভাই আমিও ফোন থেকে আসি, সবাই ফোন থেকে। সঞ্জু পারবেন তো নাকি এটা করতে পারবেন সবাই? না 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 কোনো কিছু কেনার প্রয়োজন নাই। ওকে হ্যাঁ যেটুক দেখালাম এইটুকুই। ওয়েবসাইট আপনাকে বায়ার দিয়ে দিবে, ঠিক আছে। বায়ার আপনাকে যদি কোনো ওয়েবসাইট দেয়, যদি কোনো ওয়েবসাইট দেয়, ধরেন বাই ডিফল্ট এটা দিচ্ছে আপনার একটা ওয়েবসাইট বায়ার, ঠিক আছে। এবার বায়ার আপনাকে বলো যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট আর এটা হচ্ছে আমার ইউজার নেম, একটা ইউজার নেম লিখে দিল, একটা পাসওয়ার্ড লিখে দিল, ঠিক আছে। তখন আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ড কীভাবে যাবেন? তো আপনি যেটা করবেন, আপনাদের যেহেতু ওয়ার্ডপ্রেসের এখন ক্লাস নেওয়া হয় নাই, তো আপনারা কিছু বুঝতে না পারলে আপনারা শর্টকাট এই ওয়েবসাইটের পরে ডট কমের পরে স্ল্যাশ দিবেন, একটা স্ল্যাশ, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন, এখানে এটার বলা হয় অ্যাডমিন, ওকে অ্যাডমিন, এই যেরকম একটা চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন ভালো করে লিঙ্কটা দেখা যায়, ওকে। ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট আপনাকে দিলে এরকম করবেন, করে আপনি যেটা করবেন এখান থেকে ইন্টারে চাপ দেবেন, ডাব্লিউপি অ্যাডমিনটা বসায় আপনি ইন্টারে চাপ দেবেন। ইন্টারে চাপ দিলে লগ ইন করার একটা সেকশন চলে আসবে, ওখানে লেখা থাকবে সাইন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ওইটা দেওয়ার পরে লগ ইন করলে আপনি এখানে ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন, একদম ইজি। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখান থেকে দেখেন লেখা আছে হ্যাঁ না, এটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন, ওয়ার্ডপ্রেসের বা আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। ওয়েবসাইট তো আপনারা দেখেন যেটা, সেটা হচ্ছে আপনার লুকটা দেখেন হচ্ছে বাইরের, কিন্তু ভিতরে অনেক কাজ থাকে, ভিতরে এইগুলার কাজের উপর নির্ভর করে, ঠিক আছে। তো এবার এখানে দেখেন এটা হচ্ছে থিম চেঞ্জ করার অপশন, এখানে থিম চেঞ্জ করে, কাস্টমাইজেশন করে, মেনু তৈরি করে, তারপরে টেমপ্লেট থাকে, এক্সট্রা অপশন বিভিন্ন ইত্যাদি থাকে, আপনার এটার কোনো কাজ নাই। আপনি চলে যাবেন কোথায়, আপনি চলে যাবেন ডাইরেক্ট প্লাগইনে, প্লাগইন দেখেন প্লাগইন, এই আপনার ধরেন একটা আপনার একটা লেখার উপরে আপ ডাউন করতেছে, মানে একটা ফন্ট দূর পারতেছে, আমাদের ওয়েবসাইটে দেখছেন না একটা ফন্ট লাভ পারতেছে, ওই ফন্টটা কীভাবে হইলো, ওই ফন্টটা করছি কি, আমি যদি ওই ফন্টটা করতে চাইতাম হয়তো পিএসপি অথবা এসটিএমএলের সাহায্য নিতে হইতো বা সিএস এর সাহায্য নিতে হইতো, ঠিক আছে, এই তিনটার সাহায্য নিতে হইতে পারো, অথবা বুস্টেবস বা তোমার এই আলাদা সিস্টেমগুলা লারাবেজদের সাহায্য নিতে হইতো। তো এইগুলো কাজ আমরা সিম্পলি করে ফেলতে পারি এই অ্যাড এ প্লাগ ইন, অ্যাড নাও প্লাগ ইন, এখানে ক্লিক করলে এরকম অনেক প্লাগ ইন পাবেন যেগুলো আপনি এই কাজগুলো সিম্পলি করে ফেলতে পারবেন, মানে আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেটা আপনারা এখান থেকে করে ফেলতে পারবেন, যে কোনো জিনিসের প্রয়োজন হয়, ঠিক আছে, এটার কাজ। এখন আমার দরকার কি, এখানে আইসা লিখতে হবে হেডার, এইচ ই এ ডি ই আর, হেডার লিখলেই আমরা কি ওই প্লাগ ইনটা পেয়ে যাইতেছি, যে
আমরা দুইটার মাঝখানে যেন বসাইতে পারি, যেমন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার বাই ডাব্লিউপি বিগিনার, এটার মাধ্যমে অ্যাক্টিভ করে আমরা কোডটা বসায় ফেলতে পারবো। যদি হাতে কলমে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু সমস্যাই, একটু চেক করবেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার এই যে একটা রিয়েলি সিম্পল এসএসএল, এটা হচ্ছে এই যে উপরে দেখেন একটা তালা লাগানো আছে না ওয়েবসাইটের উপরে আইকনের এখানে, এটার বলা হয় এসএসএল, যার মাধ্যমে এটা সিকিউরড থাকে, সাইটটা একদম সিকিউরড দেখাবে। এটা যদি না থাকে, এই প্লাগিনটা অ্যাক্টিভ করা আছে, না থাকলে এখানে দেখাতো নট সিকিউরড সিকিউরড এরকম কিছু একটা লেখা থাকতো। তো এখানে যত প্লাগিন দেখবেন আপনি 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 বুঝবেন, যদি কোনো সময় ওয়ার্ডপ্রেসে আপনাদেরকে শেখাই, তো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের সাথে তো আমরা সমস্ত সমস্ত কিছু মানে অনলাইনে যা কিছু আছে সব শেখানো হয়, তো একটার সাথে আরেকটা, একবার আমাদের স্টুডেন্ট হয়ে গেলে তো কথাই নাই, যে কোনো জিনিস শিখতে পারো ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। তো এখানে দেখেন ই-কমার্স, ই-কমার্স এগুলো প্রোডাক্ট বিক্রি করার জন্য, এই যে অল ইন মাইগ্রেশন ডাব্লিউপি মাইগ্রেশন, এগুলোর মাধ্যমে একটা সাইটকে আরেকটা সাইটে ট্রান্সফার করা যাবে, মানে কপি করে একটা সাইটটাকে আরেকটা সাইট মানে ওই সাইটটা হুবহু আরেকটা সাইটে ট্রান্সফার করা যাবে। এটা হচ্ছে ফর্ম, ওই যে আমরা যেমন আমাদের অ্যাডমিশন নেওয়ার সময় একটা ফর্ম থাকে না, অ্যাডমিশন ফর্ম, এটা হচ্ছে এখান থেকে একটা ফর্ম তৈরি করা যায়। এখানে যদি আপনাদেরকে প্লাগইন দেখাই, এখানে অভাব নেই, এরকম প্লাগইন আসলে বলা সম্ভব না, আর আমি এতগুলো প্লাগইন সম্পর্কে আইডিয়াও নেই, এখানে কোটি কোটি প্লাগইন আছে, ঠিক আছে, কোটি কোটি। আচ্ছা প্রতিটা কাজের জন্য এটা একটা ট্যাম্পলেট বা এলিমেন্টর বিল্ডার বা ট্যাম্পলেট, যেটা সাজানো ওয়েবসাইট থাকে। তারপরে কী বলবো, এখানে যাই দেখবেন সেটাই, এই যে ওয়ান ক্লিক ডেমো ইনপুট, মানে এক ক্লিকে ডেমো, ডেমোটা কি মানে একটা ওয়েবসাইট রেডি করে ফেলা যাবে এক ক্লিকে, সহজ কথা যেটা। তো এখানে দেখেন অনেক কিছু আছে, এটা হচ্ছে কোনো ওয়েবসাইট যদি স্লো হয়ে যায়, ডাব্লিউপি অপটিমাইজেশন বা ক্যাশ ক্লিন কম্প্রেস, এটার মানে হচ্ছে যদি আপনার ওয়েবসাইটটা যদি লোড নিতে দেরি করে, সেকেন্ড পার মানে অনেক লেট করে, তাহলে আপনার এই প্লাগিনটা ইনস্টল করে জাস্ট এটার কিছু কাজ করে ফেললেই আপনার ওয়েবসাইটটা ফাস্ট হয়ে যাবে, সমস্ত ওয়েবসাইটের এমবিগুলো ও কম্প্রেস মানে কমায় দিবে কিন্তু রেজলিউশন ঠিক থাকবে। এগুলা এরকম অনেক সিস্টেম আছে যেটা আসলে বলে সম্ভব না, এখানে আমি এত কিছু জানিও না মোটামুটি ধরতে গেলে, তো যতটুকু জানি শুধু কাজে লাগানো যায় এইটুকুই। ইনভার্টো, ইনভার্টো এখান থেকে থিম দেন সমস্ত ট্যাম্পলেট নেওয়া যায়, এখানে অনেক কিছু আছে, মেল চিপ আছে, মেল করা যাবে আর কি। তারপরে এটা হচ্ছে আন্ডার কন্ট্রাকশন, যদি আপনার কোনো এক কোনো কোনো সাইটে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে লেখা থাকে কামিংস অন, অথবা এই সাইটের কাজ চলতেছে, তো এটার মাধ্যমে বলা হয় যে এটা কেমনে করতে হয়, মানে কাজ চলতেছে এখন এই সাইটে ঢুকা যাবে না, বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। এই সিম্পল সিম্পল কাজ, আপনি সমস্ত কাজগুলো এই প্লাগিনের মাধ্যমে করে ফেলতে পারবেন। যাই হোক, আমরা যেহেতু এখন ওয়ার্ডপ্রেসের উপরে ক্লাস করতেছি না, তো এগুলো যদি আমরা করি কখনো তাহলে আশা করি এগুলো আমি সব কিছু বুঝাই দেব, সমস্যা নাই। তো হাতে অনেকগুলো প্রজেক্ট থাকার কারণে এখন ক্লাসগুলো লং করতে পারতেছি না, ইদানিং শর্ট ক্লাস করতেছি, যেগুলো মানে মানে ডিটেলসে আমি বুঝাইতেছি না ইদানিং, শর্ট মানে যতটুকু দরকার আমি জাস্ট ততটুকুই কথা বলতেছি, আমাদের ক্লাসগুলো খুবই শর্ট টাইম হচ্ছে, 40-50 মিনিট করে হইতেছে, সমস্যা নাই। তো ডিটেলসে ক্লাস আবার শুরু হবে কয়েকদিন পর থেকেই। তো যাই হোক, এখন এইটুকু মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি বুঝাই দিব আশা করি, নাহলে আমি ক্লাস স্টপ করে দিব। ধরো তোমার বাসায় কারাগার আছে, তুমি একটা সিসিটিভি ক্যামেরা অ্যাড করে রাখছো, ঠিক আছে, ওইখানে সিসিটিভির কাজটা কি, সিসিটিভির কাজ এই মানুষটা আসছে, তুমি তার সমস্ত কিছু দেখতে পারবা, কি পরে আসছে, মানে খালি পায়ে আসছে কিনা, নাকি জুতা পরে আইছে, নাকি এখানে আইসে কোনো কিছু নিয়ে গেলো কিনা, সেটা তুমি এখান থেকে দেখতে পারা। সেম পিক্সেলের কাজটা এরকমই, ওর কাজই হচ্ছে তদারকি করা, ঠিক আছে, তদারকি করা মানে তোমার ওয়েবসাইটের ভিতরে কে প্রোডাক্ট কিনতেছে বা কে ক্লিক করছে বা তোমার প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড কিনা, সেটা তুমি সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবা। এটা আমি সিম্পলভাবে বলতেছি, যেটা
ঠিক আছে, আবার ধরো যে ওই মানুষগুলো প্রোডাক্টগুলো কিনে নাই কিন্তু প্রোডাক্টগুলো দেখছে, ঠিক আছে, আমি আবার তাদের কাছে এই পিক্সেলের মাধ্যমে আমি তাদের কাছে আবার আমার অ্যাডটা শো করাতে পারবো, যার মাধ্যমে ওর কাছে আবার অ্যাড গেলো। ধরো কখনো কখনো আমরা এমন একটা অ্যাড দেখি ভাল লাগে, হঠাৎ করে মোবাইলে আমরা ওপেন করার সময় কেটে যায়, হাতে ক্লিক লেগে কেটে যায়, তো আমার প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে আমি কিনবো কিন্তু কেটে গেছে, এখন তো আমি আর পাইতেছি না। তো আমি পিক্সেলের মাধ্যমে বুঝতে পারলাম একজনে ক্লিক করছিল কিন্তু কয়েক সেকেন্ড থাকার পরে তিনি আর কিছু করে নাই। তো আমি যদি তাদের তাকে আবার এই অ্যাডটা দেখাই তখন পরের বার কিন্তু আমার প্রোডাক্টগুলো বিক্রি করার একটা চান্স থাকে। আমার কথাগুলো কি বুঝতে পারছো? এটাই হচ্ছে পিক্সেলের কাজ। ওকে ঠিক আছে, তাহলে ক্লাস আমি স্টপ করে দিলাম।